এখন দেখবেন টক শো অন্য দৃষ্টি, উপস্থাপনা শ্যামল দত্ত, পরিচালনা বিলাস খান। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নির্মিত আলোচনা অনুষ্ঠানে। আমরা অন্যদের সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলে থাকি। নতুন একটি বছর শুরু হয়েছে, আমরা যাত্রা শুরু করলাম 2016। কেমন যাবে এই নতুন বছরের অর্থনীতি বা বিগত বছরের অর্থনীতিটা কেমন ছিল? রাজনীতির কথা আমরা জানি, রাজনীতি 5ই জানুয়ারি ঘিরে একটু উত্তেজনা আছে এবং কিছুটা হলো সমাধান হয়েছে। দুই পক্ষই আলাদা আলাদা জায়গায় সমাবেশ অনুমতি পেয়েছেন, ফলে সেই দিক থেকে রাজনীতির কিছুটা আমাদের গুণগত পরিবর্তন হয়েছে। 2016 অনেকেই বলছেন রাজনীতি থাকবে, কিন্তু আমাদের মূল ফোকাস আজকে অর্থনীতি যে আলোচনার বিষয়। 2016 অর্থনীতি বা 2015 অর্থনীতি আমাদের আসলে কি দিয়েছে বা কোন দিকে আমরা যাচ্ছি 2016-তে, সব নিয়ে কথা বলবো। আমার সাথে আছেন আজকে সৈয়দ নুরুল ইসলাম, তিনি চেয়ারম্যান ওয়েল গ্রুপ, আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, অতিরিক্ত গবেষণা পরিচালক সিপিডি, দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন গেল 2015 প্রথম একটু জানতে চাই, তারপর 16-তে আসবো। ধন্যবাদ শ্যামল। আসলে 2015 শুরুটা তো আমাদের ভালো ছিল না, এবং উৎকণ্ঠার মধ্যে আমরা শুরু করেছিলাম। মার্চ পর্যন্ত বলতে গেলে দেশটা ছিল উত্তাল রাজনৈতিক গণ্ডগোলের কারণে। হঠাৎ করে রাজনীতির আকাশ থেকে মেঘ কাটতে শুরু করলো মার্চের শেষ দিকে। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা স্বস্তিদায়ক অবস্থা ছিলাম, তার আউটকাম কিন্তু আমাদের অর্থনীতিতে দেখা যাচ্ছে। দৃশ্যমান আমি গত দু-তিন দিন আগে বা গতকালের সিপিডির মূল্যায়ন দেখেছি, সিপিডি অনেক সফট এখন রিয়েকশন ইকোনমি নিয়ে, ওনারা সবসময় একটু কড়া ভাষা ব্যবহার করেন। ইদানিং দেখছি সিপিডি আস্তে আস্তে আমাদের আলোকিত বাংলাদেশ দিকে তাকাচ্ছেন, ওনারা তাকাচ্ছিলেন না। আমি যে কথা বলছি সেটা হচ্ছে যে আমরা শুরুটা ভালো ছিল না, বা মধ্য পনেরোর মাঝামাঝি থেকে আমরা একটা ভালো জায়গায়, স্পেশালি রাজনৈতিক জায়গা তৈরি হয়েছে, এবং সেটার উপর দাঁড়িয়ে আমাদের আমাদের ইকোনমিক ইন্ডিকেটার্স গুলো ভালো ছিল, এবং সেটা যদি আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আমরা 2015-তে 7% গ্রোথের কাছাকাছি চলে যাব, এবং যেটার উপর
প্রথম আলো সম্ভবত বড় করে হেড করেছে যে বাংলাদেশ এখন জিডিপি পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ টপ থার্ড কান্ট্রি, দ্যাট মিনস চায়না ইন্ডিয়াকে বাদ দিলে বাংলাদেশের অবস্থান। এটা কিন্তু আমাদের এখন একটা গর্বের বিষয়, কিন্তু কথাই বলি না কেন 6.5 বা 6.8 আমাদেরকে বেরিয়ে আসতে হবে। চ্যালেঞ্জ থাকতে হবে যে 2015 তে কিন্তু আমি একটা কথা সবসময় বলতাম, আপনার অনুষ্ঠানে হয়তো বলেছি বসন্ত আসুক আর না আসুক বাংলাদেশের অর্থনীতি ফুল ফুটে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে ডোমেস্টিক ডিমান্ড ক্রিয়েট হয়েছিল। আজকে আমি বলবো বাংলাদেশের অর্থনীতিতে বসন্ত এসেছে এবং এই বসন্তটাকে কাজে লাগাতে হলে আমাদেরকে রাজনৈতিক স্থিতিশীলতার ধারাবাহিকতা রক্ষা করতে হবে, আর চ্যালেঞ্জ গুলোকে আমাদেরকে পয়েন্ট আউট করতে আমি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে করে দেখেন আমাদেরকে কিন্তু আমি সবসময় নিম্ন মধ্যে দেশের স্বপ্ন আমি কখনো দেখি নাই, আমি মধ্যের উচ্চ মধ্যে দেশের স্বপ্ন দেখা মানুষ। আমাদের কাছে এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে সবচেয়ে বেশি কাজ করতে হবে প্রাইভেট ইনভেস্টমেন্ট। অতীতের গত 10 বছরে আমরা কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্টে 22% এর উপর আমরা যেতে পারি নাই, 22-23%। পাবলিক ইনভেস্টমেন্ট একটু বাড়ার পরও আমরা 27-28% এর উপর যেতে পারি না জিডিপি। বাংলাদেশকে যদি আমরা $4,000 পার কোয়ার্টাল ইনকাম নিয়ে যেতে চাই আমাদের এই জায়গায় কাজ করতে হবে অনেক বেশি। দ্যাট মিনস আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট 28 নিয়ে যেতে হবে, পাবলিক ইনভেস্টমেন্টকে 7-8 এর মধ্যে নিয়ে, অর্থাৎ 35% জিডিপি যদি আমরা ইনভেস্টমেন্টে নিয়ে যেতে না পারি তাহলে আসলে 6.7 or 7 জিডিপি তে আমরা যেতে পারবো, কিন্তু ইভেন 7 জিডিপি তো কিন্তু দীর্ঘদিন কাজ করার পরেও আপনি কিন্তু আপনার বেরিয়ার থেকে বেরোতে পারবেন। আমি যে কথা বলেছিলাম আরো একটা অনুষ্ঠানে বলেছিলাম যে অর্থনীতিতে একটা শব্দ আছে সেটা হচ্ছে যে মিডল ইনকাম ট্র্যাপ আর মিডল গ্রোথ ট্র্যাপ। আমরা কিন্তু মিডল গ্রোথ ট্র্যাপ থেকে বের হতে পারি না, 6% 6.5 or 6+ গ্রোথ কে কিন্তু মিডল গ্রোথ রেট বলবো। এটা করে খুব ভালো না আর খুব খারাপ না, কিন্তু এর ঘুরপাক কাছে কিন্তু আমরা গত 10 বছর বের হতে করতে হতে না পারার অনেক কারণের মধ্যে ছিল প্রাইভেট ইনভেস্টমেন্ট। এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট কেন বাড়েনি সেটার জন্য অনেক কারণ ছিল, রাজনৈতিক অনুস্থিতি ছিল, ইনফ্রাস্ট্রাকচারাল লিমিটেশন ছিল, পাওয়ার গ্যাস বিদ্যুতের অভাব ছিল, সবকিছু মিলে আমরা খুব ভালো করতে পারি না প্রাইভেট ইনভেস্টমেন্টে। আমি আশা করব সেই জায়গাগুলো অ্যাড্রেস করা হবে। এবার আমরা 2016 প্রাইভেট ইনভেস্টমেন্টকে আমি 16 নিয়ে আরো একটু বিস্তারিত শুনবো,
একটু পনেরোটা শুনে আসছি ডক্টর গোলাম মোয়াজ্জেম আপনার মনে হয় যে পনেরোটা কেমন গেল আমাদের আসলে অর্থনৈতিক বছর হিসেবে প্রথম তো শুরুটা খুবই রাজনীতির অনেক ক্ষুব্ধ সময় আমরা পার করেছি পরবর্তী সময়টা কিছুটা হলো স্থিতিশীল ছিল আমাদের পলিটিক্স এর গুণগত কোন মান কি পরিবর্তন ঘটেছে আসলে গত কয়েক মাসে সেটা কি বলা যায় যেটা ইতিবাচক প্রভাব রাখবে অর্থনীতিতে আমার মনে হয় যে পনেরো শুরুতে যে অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলো ছিল আর বছর শেষে যেখানে গিয়ে দাঁড়ালো সেটাতে বেশ বড় একটা পরিবর্তন দেখছে তাদের চিন্তা চেতনা একটু ভবিষ্যৎ দুই দল যখন জনসভা করতে পারছে পাশে রেখে কাজটি করতে যাচ্ছে সেটাও আমার কাছে মনে হচ্ছে যে ফলে এদিকগুলো বরঞ্চ যারা বিনিয়োগকারী উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য আশার দিক কেননা তারা বিনিয়োগ যখন করেন তারা দীর্ঘমেয়াদী প্রেক্ষিত মাথায় রেখে করেন তখন তাদের জন্য এই বিষয়গুলো খুব জরুরি হয় যে দীর্ঘমেয়াদে দেশের ভিতরে কি ধরনের পরিস্থিতি থাকবে তো 2015 শুরুর দিকে ওই প্রথম তিন মাস যদি বাদ দেন তাহলে বাকি সময়টা একটা স্থিতিশীল অবস্থার ভিতর দিয়ে কাটিয়েছে কিন্তু যেটি হচ্ছে যে সেই স্থিতিশীল পরিবেশের সুফলটুকু যতটুকু পাওয়ার কথা ছিল ঠিক ততটুকু পাওয়া যায়নি যেমন সুফল যে জায়গাগুলোতে দেখেছি আমরা মূল্যস্ফীতি কম ছিল সুদের হারের ক্ষেত্রে আমরা এক ধরনের ক্রমাবনতি দেখেছি তারপরে সামষ্টিক অর্থনৈতিক অন্যান্য সূচকগুলো বেশ কিছুটা ভারসাম্যপূর্ণ অবস্থায় ছিল কিন্তু সেই তুলনায় যখন আমরা আবার রপ্তানি প্রবৃদ্ধি প্রত্যাশা করেছিলাম যে যথেষ্ট বেশি হবে সেখানে যেহেতু বহির্বিশ্বের চাহিদার ওঠানামা ছিল রপ্তানি সেভাবে বাড়েনি আবার দেশীয় বাজার ভিত্তিক যারা শিল্প উদ্যোক্তা যেমন ওয়েল গ্রুপ একটা বড় অংশ তাদের দেশের ভিতরে তারা বিক্রি করে থাকেন তাদের মত যারা দেশীয় উদ্যোক্তা রয়েছে তাদেরও চাহিদার মধ্যেও কিন্তু কিছুটা ওঠানামা গেছে এ কারণে যে দেশের ভিতরেও কিন্তু খুব বেশি কর্মসংস্থান না হওয়ার কারণে অথবা রেমিটেন্স এর ফ্লো কিছুটা কম হওয়ার কারণে চাহিদার যে একটা ক্রম উন্নতি হবার কথা সেটি কিন্তু সেইভাবে হয়নি ফলে যেটা হচ্ছে দেশের ভিতরে উৎপাদনের ক্ষেত্রে কিছুটা হলেও স্থিতাবস্থা আগের ছয় মাসের তুলনায় পরের ছয় মাসে কিন্তু আমরা দেখেছি ফলে সুফলটুকু যতটুকু আমরা একটা স্থিতিশীল পরিবেশে যেটুকু হয়ে থাকে সাধারণত সেই সুফলটুকু উৎপাদন বা বিনিয়োগে পরের ছয় মাসে কিন্তু সেভাবে রিফ্লেক্ট হয়নি যেটা এখন প্রত্যাশা যে হ্যাঁ এই ধারাটি যদি আগামীতে অব্যাহত থাকে তাহলে এর একটা সুফল যদি আগামী ছয় মাসে আমরা দেখতে পারি কিন্তু সেক্ষেত্রে একটি যেটি একটি ইঙ্গিত করলেন আগে সেটি হলো যে আমরা অবকাঠামো
ক্রমাগত দুর্বলতার কথা বলে থাকি কিন্তু এটি কিন্তু মনে রাখতে হবে সরকারের বিনিয়োগ কিন্তু ক্রমশই বাড়ছে তাহলে প্রশ্ন হচ্ছে বিনিয়োগ যদি বাড়ে তাহলে এবং অবকাঠামো খাতে যদি বিনিয়োগ হয় তাহলে সে সুফল বেসরকারি খাত পাচ্ছে না কেন তার মানে হচ্ছে যে যে ধরনের বড় বড় প্রকল্পে সরকার বিনিয়োগ করছে সেই প্রকল্পগুলো শেষ না হওয়ার কারণে এখান থেকে যে বিনিয়োগ সুবিধাটুকু বেসরকারি তারা পাচ্ছে না বরঞ্চ দীর্ঘসূত্রিত বা ধীরে ধীরে হওয়ার জন্য ব্যয় বৃদ্ধি যেমন ঘটছে সময়কাল যেমন চলে যাচ্ছে এবং একই সাথে তার থেকে যে রিটার্নটা আসার কথা ছিল সে রিটার্নের পরিমাণটাও কিন্তু কমে আসছে সুতরাং এই বড় বড় প্রকল্প যেটি যেটি ফাস্ট ট্র্যাক প্রজেক্ট বলে সরকার আটটি প্রকল্প বাস্তবায়ন করছে সে প্রকল্পগুলো যত দ্রুত শেষ করা যায় যত দ্রুত সেটি সুফল বেসরকারি খাতের কাছে তুলে দেওয়া যায় সেটি গ্যাসের গ্যাস প্রকল্প উন্নয়ন রাস্তার উন্নয়ন জমির ব্যবস্থা করা যেগুলো তারা প্রায়শই বলেন এবং কি বিদ্যুতের ব্যবস্থা করার কথা কিন্তু আসছে সেই জায়গাগুলোতে একটা ধনাত্মক তরুণ আনাটা খুবই জরুরি এক্ষেত্রে আপনি যেটা বলছিলেন 2015 যে প্রথম তিন মাস আর 2016 প্রথম তিন মাসের মধ্যে গুণগত পার্থক্য থাকবে মনে হচ্ছে এবার কারণ আমাদের গত বছর 5ই জানুয়ারি এই সময়ে তখন রাজনীতিতে একেবারে টান টান উত্তেজনা এবং তারপর শুরু হয়ে গেল ধারাবাহিক একটা লম্বা তিন মাসের অবরোধ সহিংসতা নানা রকমের কর্ম অর্থনীতির উপর কিন্তু এই এই তিন মাস তো এইবার কেমন যাবে আপনার মনে হয় যে দিক থেকে কেমন আমার ধারণা বিএনপি যখন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে তখন তারা একটা দীর্ঘমেয়াদী প্রেক্ষিত মাথায় রেখে আমার ধারণা তারা ইলেকশনে গেছে এবং তারা একটা নিয়মতান্ত্রিক গণতন্ত্র রাজনৈতিক ধারার ভিতরে আগামী তিন মাস থাকবে বা আরো বেশ কিছুকাল থাকবে বলে আমরা প্রত্যাশা করতে পারি কিন্তু সমস্যাটি হচ্ছে যে এই প্রক্রিয়া থেকে একটা স্থায়ী সমাধান আসার বিষয় যেটা কিনা উদ্যোক্তাদের মনেও কিন্তু একটা বিষয় থাকে যে আচ্ছা 2019 যে ইলেকশন আছে সেখানে কি উভয় দল পার্টিসিপেট করবে না করবে সুতরাং সেরকম একটা প্রেডিক্টেবিলিটি কিন্তু তারা প্রত্যাশা করবে সরকারি দল এবং বিরোধী দল যদি এখন থেকে সেরকম একটা সহাবস্থান নিয়ে এগোতে থাকে এবং তারা যদি সেই দৃষ্টিভঙ্গি যদি দিতে পারেন আগামী ইলেকশন সম্পর্কে তাহলে আমার মনে হয় যে উদ্যোক্তারা আশাবাদী হবে কিন্তু একটু বলে রাখি রাজনীতি কিন্তু বিনিয়োগের একমাত্র কারণ বলা যাবে না যে রাজনীতিগত কারণেই যে বিনিয়োগ কারণ এর আগেও অস্থিতিশীলতার মধ্যেও কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন কিন্তু এই স্থিতিশীল পরিবেশের মধ্যেও তারা বিনিয়োগ করতে পারছেন না এ কারণেই যে অত্যাবশ্যকীয়
জিনিসগুলো কিন্তু তাদেরকে দেওয়া যাচ্ছে না। সুতরাং সেই অত্যাবশ্যকীয় জিনিসগুলো কিন্তু একই সাথে তাদের জন্য ব্যবস্থা করা এবং যেটা যত দ্রুত করা যায়। আপনার কি মনে হয় যে এই তিন মাসে আমরা সামনে তিন মাসে আমরা আশা করছি অনেক স্টেবল থাকবে, আগের মতো সহিংসতা? আমি তার কোন আমি দেখি না। আমি দেখেন গুণগত পরিবর্তন হচ্ছে এবং নির্বাচন উত্তর যে সাংবাদিক সম্মেলন করেছেন স্পেশালি মির্জা ফখরুল, সাম্প্রতিক কালে এইটাকে আমি বেস্ট পলিটিক্যাল ডেলিভারি বলছি। কারণ ওনারা একবার বলেছেন ওনাদের ভাষায় নির্বাচনে কাজ চুপি হয়েছে, কিন্তু আবার ওনারা বলেছেন এই নির্বাচনের মাধ্যমে অর্জন অনেক বেশি থেকে স্বীকার করে নেওয়া। আমি মনে করছি তাদের মধ্যে এখন হোমওয়ার্কটা হচ্ছে, পলিটিক্যাল হোমওয়ার্ক হচ্ছে। আগে ওনাদের পলিটিক্যাল হোমওয়ার্ক হয় না, গত বছরের বিএনপি, গত জানুয়ারির বিএনপি আর আজকে বিএনপি, গত জানুয়ারির মির্জা ফখরুলের ডেলিভারি আর আজকে পরশুদিনের ডেলিভারির মধ্যে বিরাট একটা গুণগত পরিবর্তন আমি দেখছি। এটা আমাকে একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন বিনিয়োগকারী হিসেবে আমাকে আশ্বস্ত করেছে। আমি আশা করব বাস্তবতাটাকে মেনে নিতে হবে বিএনপিকে। বিএনপি ডিড এ বিগ মিস্টেক, পলিটিক্যাল মিস্টেক। আসলে পলিটিক্যাল মিস্টেক একবার করলেন, এটা কম্পেনসেট করতে হয় দীর্ঘদিন ধরে, এবং বিএনপি সে কম্পেনসেশনটা শুরু হয়েছে এবং ওনারা রিয়েলাইজ করতে পারছেন। সবচেয়ে ভালো দিকটা হচ্ছে ওনারা যে কম্পেনসেট করতে হবে এটা রিয়েলাইজ করতে পারছে। আমি যখন ভুল করি, আমি যখন ভুল করার পর যখন আমি বুঝতে পারি যে I did a mistake and I have to absorb it, তখন কিন্তু সামনের দিকে আমার শুধরানোর সুযোগ থাকে। আমি যদি মনে করি না আমি ভুল করিনি, তখন কিন্তু আসলে সমাধান হয় না। তাই আমি এই খুব কাছ থেকে এবার পৌরসভা নির্বাচনকে আমি দেখেছি। আমি চট্টগ্রামের 10টা নির্বাচনী এলাকার মধ্যে 9টা নির্বাচনী এলাকাতে 10 দিন আমি ঘুরে বেড়েছি আমার নিজের প্রয়োজনে, নিজের জানার একটা অ্যাসাইনমেন্টের কারণে। আমি আসলে বিএনপিকে সেই ধ্বংসাত্মক বিএনপিকে কোথাও খুঁজে পাইনি। বিএনপি একটা স্ট্র্যাটেজি নিয়েছিল যে দেখি না কি হয়। বরং আমার ধারণা যে এই ইলেকশনের কারণে তারা অনেক সাংগঠনিক ভাবে অনেক সুযোগ, আমি প্রতীকটা নিয়ে জনগণের কাছে আমি আগের যে বিএনপি যে সেখান থেকে টোটালি চেঞ্জ। আমি আমি অনেক সময় অবাক হয়েছি, যেমন আপনি চট্টগ্রামের লোক, আমি সরকারি সম্পর্কে জানেন, চন্দনের সম্পর্কে জানেন, বাঁশখালীর সম্পর্কে জানেন, এটা কিন্তু বিএনপির বড় ঘাঁটি মনে করতাম আমরা। এবার কিন্তু আমি তিনটা নির্বাচনী এলাকায় বেশি সময় ব্যয় করেছি আমার নিজের প্রয়োজনে, আমার একটা অ্যাসাইনমেন্টের কারণে। আমি কিন্তু ওনাদেরকে কোথাও দেখিনি,
বিএনপি কে দেখিনি, জনগণকে আমি দেখেছি, এবং ভোটার কাস্টিং রেট ওয়াজ নট ব্যাড। অনেকে বলছে যে বিএনপি ষড়যন্ত্র করে বিএনপি কে আসতে দেওয়া হয়নি, আমি কিন্তু তা দেখিনি। এবং বিএনপি স্থানীয় নেতৃবৃন্দের সাথে আমি আলাপ আলোচনা করে একটা জিনিস বলছি, ওনারা খুব বড় নড়াচড়া হয়নি, ওনারা একটা ক্রাইসিস এর মধ্যে আছে। এগুলো কর্মী নায়ক আমি আশার দিক মনে করি, আমি আমি পলিটিক্স নিয়ে অ্যানালাইসিস করি না, আমি একজন ব্যবসায়ী মানুষ, তারপরও আমার কাছে মনে হয় পলিটিক্যাল অ্যানালাইসিস করলে বিএনপি অ্যাচিভড এ লট। এই এই পলিটিক্যাল অ্যানালাইসিসটা যেটা আপনি দেখছেন যে বিএনপির পরিবর্তনটা অর্থনীতিতে কি, সেই কথাই বলছি, এই যে তাদের যে পরিবর্তনটা অর্থনীতিতে আসলে ইনভেস্টরদেরকে আশাবাদী করেছে, এবং ইনভেস্টরদেরকে আশাবাদী করাটাই হচ্ছে আসলে মূল কাজ। এমন অজিমভাই বলেছিলেন যে অর্থনৈতিক উন্নয়নের জন্য শুধুমাত্র পলিটিক্স মানে ফ্যাক্টর না, হ্যাঁ পলিটিক্স ইজ নট অনলি ফ্যাক্টর, বাট পলিটিক্স ইজ এ রিয়েলি রিয়েলি দি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। আমরা যখন একজন বিনিয়োগকারী হিসেবে যখন দেখতে পাচ্ছি যে বিএনপি আগামী 2019 সাল পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, ওনারা যেমন গত দুই তিন দিনে টক শুতে বেশ কয়েকজন নিয়ে বিএনপি নেতার সাথে দেখা কথাবার্তা শুনেছি, ব্যক্তিগত যোগাযোগ অনেকের সাথে ইন্টারাকশন করে একটা জিনিস বুঝতে পেরেছেন যে ওনারা আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। গুড সাইন, আগামী নির্বাচন মিন্স আগামী 3 বছর ওনারা অপেক্ষা করবেন, 3 বছর অর্থনীতি থেকে এই ট্রান্সফরমেশনের সময়, 3 বছর কিন্তু অনেক ভালো সময়, এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো। আমি এগেইন মানে আগের মতো সরকারের কাছ থেকে নানা রকম সহযোগ কর্মসূচি দিয়ে নির্বাচন আদায় করবো, এটা সময় এই মুহূর্তে এই বাস্তবতা অনুধাবন করতে পেরেছেন যে এটা সম্ভব না। বাংলাদেশে গত 2-3 মাসে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে, আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি যে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আমরা টাচ করতে পারবো আমরা কখনো ভাবি নাই। সালাহউদ্দিন চৌধুরী কিন্তু ফাঁসির কাছে ঝুলে শান্তিপূর্ণভাবে ওনাকে সমাধিস্থ করা হয়েছে, এবং এটা কিন্তু লং রান পলিটিক্স এর জন্য বিগ লেসন, অর্থাৎ আমাদের মধ্যে মিথ গুলা কেটে গেছে, যে মিথ নোবডি ইজ আনটাচেবল। সেজন্য আমি মনে করেছি রাজনীতিবিদরা স্পেশালি বিরোধী দলের রাজনীতিবিদরা অনুধাবন করতে শুরু করেছেন যে হিংসাক্ত রাজনীতি দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না, দেশটাকে অচল করে দেওয়া যাবে, এবং দেশ অচল করে ওনাদের যে লাভ হচ্ছে না বা হয়নি সেটা ওনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু অনেক ডিপ ইনসাইড অফ দ্য পলিটিক্স এর কথা বলছি যে বিএনপি তারা আজকে পত্র পত্রিকায় দেখছেন বিএনপি খুশি, আওয়ামী লীগ খুশি, এই খুশিটা কিন্তু এমনি হয়নি, দ্যাট ইজ এ লর্ড অফ
inside discussion অনেক আলোচনার পরে সিদ্ধান্ত হলো ওনারা চাইলে করবেন এতে পল্টনে ওনারা করবেন পল্টনে ওনারা কালো দিবস হিসেবে ঘোষণা করে যেভাবে বলার চেষ্টা করেছিলেন পাল্টার কর্মসূচি যখন আসলো আপনারা কালো দিবস বলে আমরা এটাকে সাদা দিবস বলবো তখন কিন্তু তার 24 ঘন্টার মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে কথাবার্তার মধ্যে ওকে লেট আস হ্যাভ এ গুড মিটিং লেট আস হ্যাভ এ গুড মিটিং এটাকে আমি আমি কিন্তু সবসময় আশাবাদী মানুষ আমি কখনো আমি কিন্তু পলিটিশিয়ানদেরকে প্রচন্ড রেসপেক্ট করি বাংলাদেশের গত 40 বছরে যত সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে যতগুলো ভালো ফুল ফুটেছে তার সবগুলোর পেছনে পানি দিয়েছেন রাজনীতিবিদরা রাজনীতিবিদদের আমি যত বেশি সমালোচনা করি না তাদের পলিসির কারণে আমি রাজনীতিকে অলওয়েজ স্যালিউট দিই বিএনপিকে এখন একটু বাড়তি স্যালিউট দেওয়ার জন্যই আমি আজকে একটা অনুষ্ঠানে বলে এসেছি বিএনপির যে ভোটদয় বা রিয়েলাইজেশন এটা খুব দ্রুত হয়েছে এবং ম্যাডাম লন্ডন থেকে আসার পর থেকে তাদের মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন মৌলিক পরিবর্তন বলবো না আমি বলবো মৌলিক গুণগত পরিবর্তন আমি দেখতে পাচ্ছি একজন ইনভেস্টর হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে আমি নট অনলি বিএনপি রাজনীতিবিদদের কাছ থেকে এটাই আশা করি আপনি দেখেন তারা একটা বিষয়ে আমাদেরকে এটা দিতেই হবে না দিলে কালকে থেকে হরতাল বা আবার অবরোধ আবার সেই অগ্নিসংযোগ আগুন সন্ত্রাস আবার এইদিকে না গিয়ে এই যে বলছি আমি ওনাদের গুণগত মৌলিক এটা কি আপনার কি মনে হয় যে একটা তো পলিটিক্স তো আছে পাশাপাশি আর কি কি চ্যালেঞ্জ থাকবে 2016 বাংলাদেশের সামনে অর্থনীতি দিক থেকে আমার ধারণা যে 15 সালের কিছু চ্যালেঞ্জের জের 16 সালেও থাকবে বিশেষ করে বিশ্ব অর্থনীতির যে এক ধরনের স্থূল অবস্থা সেটি 16 সালেও আসলে অব্যাহত থাকবে আমরা এই ধরনের প্রেডিকশন গুলো কেন কি কেন পাচ্ছি আমরা যে প্রথম আলো রিপোর্টের কথা বললেন আরো অন্যান্য রিপোর্টের কথা বললেন সিএনএন মানে বলছে যে তিনটা দেশ ভালো গ্রোথ করবে তার মধ্যে বাংলাদেশ একটি হ্যাঁ বাংলাদেশের ইতিবাচক দিকটি কেন মানে কি কারণে আপনাদেরকে বিশ্লেষণ যেটি বলা হয় যে আমাদের অর্থনীতি যদিও বহির্বিশ্বের সাথে সংযুক্ত হচ্ছে কিন্তু আমাদের দেশি অভ্যন্তরীণ অর্থনীতির একটা বড় ভিত রয়েছে ফলে দেশের ভিতরে আমাদের যে বিপুল পরিমাণ কার্যক্রম চলছে সেটিও কিন্তু আমাদের এই ভিত রচনা একটা বড় ভূমিকা রাখছে দ্বিতীয়ত হলো পুরোটি যে আমদানি রপ্তানির সাথে সম্পর্কিত বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস সেক্টর তা না এর আরেকটি দিক আছে যে রেমিটেন্স
এর একটা বড় অপ্রবাহ অব্যাহত ভাবে আমরা পাচ্ছি। কৃষির মধ্যে যেমন ধীরে ধীরে বহুদকরণ হচ্ছে এবং বহির্ভূত খাত গুলোতে আস্তে আস্তে বাড়ছে, পোল্ট্রিতে, লাইভ স্টককে, ফিশারিজে যেগুলো হচ্ছে, এটি মাছ উৎপাদনে আমরা রেকর্ড, আমরা শস্য সবজি উৎপাদনে আমরা এই যে পরিবর্তন গুলো হয়ে যাচ্ছে বাংলাদেশের ভিতরে, এবং এটা তো এক্সপোর্ট না হলেও ডোমেস্টিক মার্কেটে ইন্টারনাল মার্কেট অর্থনীতিতে একটা বড় অবদান। এবং কি এই যে উচ্চ ভাবে দেওয়া হয় কৃষি খাতে, ফলে দেশে দেখা যায় যে দাম পড়ে এবং সেটির মূল্য পায় না, কৃষক পায় না। ফলে এখন আসলে সেরকম একটি সময় যে কৃষি পণ্যের ক্ষেত্রে আমরা উৎসাহিত করা যায় এবং সেটি কৃষির ভিতরেও ব্যাপক ভাবে সম্ভব সেটি, এবং সেই কারণে আমাদের এবারে আইআরবিডি রিপোর্টেও আমরা বলেছি যে কিভাবে একটি প্রাইস কমিশন করা যায় যাতে অভ্যন্তরীণ বাজারে যাতে প্রাইসটি ঠিক থাকে, আবার একই সাথে কৃষকের প্রণোদনা থাকে, আবার উৎপাদক হিসেবে বাইরে রপ্তানি করে এই ম্যাজিক গুলো কি করে হলো আপনার কি মনে হয় বাংলাদেশের সবজি উৎপাদনে এত পৃথিবীর কয়েকটা দেশের মধ্যে এখন এত এত মানুষ, এত আমাদের এত হিউজ পপুলেশন, ল্যান্ড কমছে, বাড়ি ঘর উঠছে, মানে কৃষি জমি কমে যাচ্ছে কিন্তু কৃষি উৎপাদন বাড়ছে, এই ম্যাজিক গুলো কি করে সম্ভব? কারণ আছে, একটি হলো যে সরকারের দিক থেকে বিভিন্ন ধরনের নীতি সহায়তা বা উদ্যোগ গুলো, বিশেষ করে বর্তমান সরকারের একটি সুনাম রয়েছে যে কৃষি খাতকে তারা যথেষ্ট গুরুত্বের সাথে দেখেন, এবং সে কারণে কৃষিজনিত যে কোনো ধরনের সাপোর্টের ব্যাপারে 2009 সাল থেকে দেখবেন যে সেটি সারের মূল্য কম রাখা থেকে শুরু করে কৃষক পর্যায়ে অব্যাহত ভাবে ইরিগেশনের জন্য মানে সেচের জন্য বিদ্যুতের সরবরাহ থেকে শুরু করে, এবং কি ভর্তুকির ব্যাপারটি এখনো করা ভাবে কৃষি খাতের জন্য যাতে নিশ্চিত থাকে সেই বিষয়গুলো কিন্তু নীতিগত ভাবে সরকার রেখেছেন। ফলে যেটি হচ্ছে যে কৃষি খাত সবসময় এর একটি সুবিধা পেয়েছে, আবার কৃষির ভিতরে আরো কিছু ইনক্লুশন আনার চেষ্টা করা হয়েছে, ব্যাংকিং বিভিন্ন ধরনের সার্ভিস গুলো কৃষকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, মোবাইল ব্যাংকিং বা যাতে সাবসিডি যেগুলো কৃষক পর্যায়ে যাওয়ার কথা যেগুলো থ্রু ব্যাংক চ্যানেলের মাধ্যমে তাদের কাছে যাতে সরাসরি পৌঁছতে পারে সেটি যেমন হয়েছে। তবে একক ভাবে সরকারি উদ্যোগে যে এখানে বড় ভূমিকা রাখছে সেটি বলা যাবে না, এ কারণে ব্যক্তি উদ্যোগ
সেটি এখানে একটা বড় রকমের ভূমিকা রাখছে এবং আর একটি হলো দেশের ভিতরে যেহেতু মাথাপিছু আয় বাড়ছে মানুষের সেহেতু আয় বৃদ্ধির সাথে সাথে তার কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে আগে যে মানুষ শুধুমাত্র ভাত বা শাকসবজি খাওয়া পছন্দ করতেন আয় বৃদ্ধির সাথে সাথে তিনি এখন শর্করা থেকে প্রোটিন এবং এই চাহিদা গুলো বাড়ছে প্রোটিনের চাহিদা বৃদ্ধির কারণেই দেখা যাচ্ছে পোল্ট্রির ডিমান্ড বাড়ছে লাইভস্টকের ডিমান্ড বাড়ছে এবং সে কারণে উদ্যোক্তারা উৎসাহিত হচ্ছে এই সমস্ত নন ট্রেডিশনাল বা শস্যের বাইরের পণ্যগুলো উৎপাদন করতে এমনকি এখন দেখবেন যে খাদ্য কাঠামোতেও শুধু চালের জায়গায় এখন কিন্তু সবজির অংশ বাড়ছে ফলে সবজির উৎপাদন কিন্তু আমাদের ফলে এই যে একটা ইনার ডাইনামিক্স কাজ করছে সরকারের নীতির পজিশন এবং একই সাথে ভোক্তা চাহিদা বৃদ্ধি সেটি এখানে একটা এই যে সবজি উৎপাদন এই যে পোল্ট্রি উৎপাদন মাছ উৎপাদন এগুলোতে বাংলাদেশ এরকম ভাবে গেল যেটা বলেছিলেন যে যথার্থ কথাই বলে না কেন সরকার হচ্ছে আসলে ড্রাইভার ইকোনমি বলেন রাষ্ট্র বলেন সমাজ বলেন সরকার কিন্তু ড্রাইভার এই সরকারই সম্ভবত বাংলাদেশের মানে দুটো দল তো বাংলাদেশের রাজনীতিতে অনেকে অ্যাপারেন্টলি বলেন যে দুই দলের অর্থনৈতিক কর্মসূচিতে খুব বেশি পরিবর্তন নাই দৃশ্যমান না আমি কিন্তু বিশ্বাস করি না বিএনপির ক্ষমতা থাকাকালীন ওনাদের যে ইকোনমিক পলিসি গুলো ছিল সেগুলো গুলশান এক থেকে গুলশান দুই কেন্দ্রিক ছিল অর্থাৎ একটু প্রশস্ত হয়ে উত্তরা পর্যন্ত গিয়েছিল তার অর্থ হচ্ছে অর্থনীতিকে টু মাচ অর্গানাইজ করা আর আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা হচ্ছে মনে হয় যে এগুলো তো একটা আছে কৃষি কিন্তু গ্রাম পর্যায়ে পর্যন্ত কমিউনিকেশনটা ডেভেলপ করে গেছে মোবাইল কমিউনিকেশন গভর্নমেন্টের যে এজেন্ডা গভর্নমেন্ট অর্থনীতিটাকে শহর থেকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য যে বিশ্বাস এখন দুটো জিনিস কাজ করতে হচ্ছে বিশ্বাস আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে কাজ করা বিশ্বাস নিয়ে কোনো কম ইয়ে নেই মানে দ্বিমত নেই মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তারা বিশ্বাস করে বাংলাদেশের অর্থনীতি থেকে গ্রামে ছড়িয়ে দিতে হবে এই ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ সে উদ্যোগের মধ্যে কিছুটা সামঞ্জস্যহীনতা বা স্লথ করতে আমি দেখি যদি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করেন যেভাবে যে ফার্স্ট মুভমেন্ট করার চিন্তা করেছিলেন ইকোনমিক শহর থেকে গ্রামে নিয়ে জন্য সেটা যদি 100% কাজ করত আজকে আমাদের গ্রামের অর্থনীতি আরো ভালো হতো আপনি দেখেন যে রুরাল কমিউনিকেশন ডেভেলপমেন্ট ইজ দ্য এজেন্ডা অফ দ্য গভর্নমেন্ট
আপনি যদি গ্রামের রাস্তাঘাট করতে না পারেন তাহলে গ্রামীণ অর্থনীতিকে আপনি তো উজ্জীবিত করতে পারবেন না। গত পরশুদিন কি গতকাল মাননীয় প্রধানমন্ত্রী একটা সমাবেশে বলেছিলেন আপনাদেরকে কাউকে গরিব রাখব না, এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। যখন রাষ্ট্র যখন চিন্তা করে কথা তখন আপনি আমি কিন্তু মোটিভেট হব। এইটার ফলশ্রুতিতে কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতিতে একটা মুভমেন্ট এসছে এবং গ্রামীণ অর্থনীতিতে মুভমেন্ট আসার কারণ আরেকটা কারণ সরকারের নীতি সহায়তা, বিশ্বাস, বিশ্বাস এবং নীতি সহায়তা। আমি একটা কথা, আমাদের $15 billion প্লাস ফরেন রেমিটেন্স আসে যেগুলো ডাইরেক্ট চলে যায় গ্রামে। আপনি দেখেন এগুলো মাইক্রো লেভেলে যায় $500 $200 $300 করে হাজার হাজার পরিবারে যায়। এটা কিন্তু মতিঝিলে কোন মানুষ আমার কাছে ইসলাম বা আমাদের মধ্যে ব্যবসায়ীদের অ্যাকাউন্টে টিটি আসে না, লক্ষ লক্ষ পরিবারের কাছে প্রতি মাসে $500 $1,000 করে যাচ্ছে। ইট ইজ এন্টারিং ইন টু আওয়ার ইকোনমি কনজিউমার মার্কেট। আমি কিন্তু কনজিউমার মার্কেটে আছি এবং আমি ইতিনি গবেষণা করি। ইউ উইল বি সারপ্রাইজড টু নো 5 বছর আগে যখন আমি আমার গ্রামের পুকুর বাড়িতে গিয়েছিলাম একটা জগে করে বা একটা মগে করে পানি দিত, এখন তারা পানির বোতল করে আমাকে পানি দেয়। আপনি গ্রামের ছোট ছোট দোকান গুলোতে স্ন্যাক্স এর প্যাকেট গুলো দেখি, আমি আমি শহরের গ্রামে যখন যাই আমি সবসময় চিন্তা করি যে হোয়াট চেঞ্জেস আর হ্যাপেনিং ইন দ্য কনজিউমার্স। না আমার বন্ধু বান্ধবরা আমাকে ঠাট্টাই করতো তুমি কি বললো ফুল ফুটেছে, এই যে ফুল ফুটেছে অর্থনীতি অর্থাৎ খুব অল্প সময় আছে, 2016 আর কি কি চ্যালেঞ্জ থাকবে আপনার কি মনে হয়? যে পর্যায়ে রয়েছে বাস্তবায়ন পরিস্থিতি সেটি হয়তো 16 শেষ করা কষ্টকর হবে, প্রত্যাশা থাকবে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কাজটি যাতে শেষ হয়। আজকে কালকে ডেলিস্টারে দেখলাম যে কোল বেসড পাওয়ার প্ল্যান্ট গুলো একদম অগ্রগতি হয়নি, এই যে হচ্ছে না এইগুলো হচ্ছে বড় বাধা এবং সে কারণে কিন্তু উদ্যোক্তারা কিন্তু বিনিয়োগ করতে প্রস্তুত কিন্তু কারণে সেই জিনিসগুলো কিন্তু আটকে যাচ্ছে, সেটা একটা বড় বাধা থাকবে। আপনি বলছেন আমার ধারণা যে অবকাঠামো
পরিবর্তে জায়গাটি একটি বড় সমস্যা থাকবে দ্বিতীয় যে জায়গাটি চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে সেটি হলো যে রেমিটেন্সের প্রবাহ হয়তো কতটুকু বৃদ্ধি পাবে সেটি বোঝা যাচ্ছে না তার কারণ হচ্ছে যে যেহেতু তেলের মূল্য এই মুহূর্তে বেশ কম ফলে মধ্যপ্রাচ্যের যে জায়গা থেকে আমাদের রেমিটেন্সের মূল উৎসটি সেখানে খুব বেশি নতুন কাজ বা এই কাজের যেভাবে আমাদের এখান থেকে লেবার ডিমান্ডটা যেভাবে ছিল সেটি কতটুকু বাড়বে সেটি একটি প্রশ্নের জায়গা রয়েছে আবার একই সাথে যেহেতু তেলের মূল্য কমে যাওয়ার জন্য তাদের বেতন থেকে যে আয় ছিল সেটিও প্রবৃদ্ধি কতটুকু থাকবে সেটি একটি চ্যালেঞ্জের জায়গা ফলে রেমিটেন্স জনিত যে আয়টি আমাদের অর্থনীতির জন্য একটা বড় হলেও 2016 সালে এই চ্যালেঞ্জটি থাকবে বলে আমার আমার ধারণা তৃতীয়ত যেটি হচ্ছে যে বৈশ্বিক পরিস্থিতির খুব বড় পরিবর্তন নাও হতে পারে এবং সে কারণে রপ্তানির ক্ষেত্রে আমাদের যে উদ্যোক্তারা যেহেতু গার্মেন্টস এর একজন উদ্যোক্তা তো তারা যেভাবে বলছিলেন যে $50 বিলিয়ন $2021 মধ্যে তারা পৌঁছতে চান সেটির জন্য যে প্রবৃদ্ধি দরকার সে প্রবৃদ্ধি এবছরে যেমন করা যাচ্ছে না আগামী বছরে হয়তো সেই প্রবৃদ্ধি আনয়ন করাটা আসলে কষ্টকর হবে তারপরও যেটা যে আমরা আজকে জানতে পারলাম যে রপ্তানির প্রবৃদ্ধি বিশেষ করে গার্মেন্টস খাতে প্রায় 12% 9% মতো সুতরাং এটি একটি আশার দিক যদি এই ধারাটি অব্যাহত থাকে তাহলে আগামী মাসগুলো কিছুটা বাড়বে কিন্তু প্রত্যাশার চেয়ে কম হবে বলে কথা বলছেন তেলের মূল্য মূল্য কমে যাওয়াতে আমাদের শ্রমের মূল্য হয়তো কমে যেতে পারে কিন্তু তার কারণে আমাদের ডোমেস্টিক ইকোনমিতে যে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে তেলের মূল্য এটা আমাদের কভার করবে কিন্তু আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে আপনার কাছে টাকা আছে আপনি ইউ ক্যান বাই গ্যাস আপনার কাছে টাকা আছে ইউ ক্যান বাই বিদ্যুৎ আপনার কাছে টাকা আছে আপনি ইন্ডাস্ট্রির জন্য ছোট আর মাঝারি শিল্প নিয়ে ভাবি না আমরা লার্জ ইন্ডাস্ট্রি নিয়ে ভাবি লার্জ ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় কঠিন জায়গার মুখোমুখি সেটা হচ্ছে টাকা থাকলে পদ্মা ব্রিজ করে ফেলছি ঢাকা চট্টগ্রাম রোড নিয়ে আমি আপনি যত সমালোচনা করেন না কেন এন্ড অফ দ্য ডে ইট উইল বি হ্যাপেন কিন্তু আমি যখন লার্জ ইন্ডাস্ট্রি করার জন্য জমি কিনতে যাব সেই জমির দাম যখন প্ল্যান্ট কস্ট হচ্ছে বেশি হবে তখন আমার শিল্পায়ন হবে না এই শিল্পায়ন না হতে পারলে এই চ্যালেঞ্জ কে আমরা সামনে সরকারের যে বড় বড় বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেটির জন্য যে রাজস্ব দরকার সে রাজস্ব কিন্তু যথেষ্ট মাত্রায় জেনারেট হচ্ছে না সুতরাং আগামী অর্থ বছরে কিভাবে রাজস্ব বৃদ্ধি ঘটবে এই বড় আকারের
বাজেট আমাদের বাজেট তো বাড়ছে কিন্তু সেইভাবে রাজস্ব কিন্তু বাড়ানো যাচ্ছে না, সেই চ্যালেঞ্জটি কিন্তু আমরা আশা করি সেই চ্যালেঞ্জ গুলো অতিক্রম করে আমরা ATN.